নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সোশ্যাল সায়েন্সের ভূগোলের খুব গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন নিয়ে। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। আর ভিডিওর শুরুতেই একটা কথা বলি, আপনারা সবাই খাতা পেন নিয়ে বসবেন এবং আজকের এই 50টা প্রশ্নে কে কটা সঠিক করলেন এবং কে কটা ভুল করলেন সেটি মার্ক করবেন। এবং 50টা কোশ্চেন আমাদের আলোচনার পর আমি আপনাদের জিজ্ঞেস করব আপনাদের মার্কস কত হলো। যদি দেখেন যে আপনাদের মার্কস 60%-এর উপরে, তাহলে ভাববেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে এবং আমাদের রেগুলার ক্লাসগুলো ফলো করা উচিত হবে। এবং যাদের পারফরমেন্স 60%-এর নিচে, তাদের কিন্তু অবশ্যই পারফরমেন্সের আপগ্রেডেশন দরকার অবশ্যই আছে, কারণ আপনারা কিন্তু ডেঞ্জার জোনে আছেন। তা সুতরাং আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং তার সাথে সাথে আমাদের যে প্রিভিয়াস ভিডিও বা আগে যে আমরা ভিডিওগুলো আপলোড করেছি, আমাদের চ্যানেলে হাজারের ওপর ভিডিও আছে, আপনারা সেগুলো দেখুন। আশা করছি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা রোজ আপনাদের 5টা ভিডিও প্রোভাইড করি, তার মধ্যে 3টে লাইভ এবং 2টো প্রি রেকর্ডেড। তা আমাদের টাইমিংগুলো হলো লাইভ সকাল ভিডিও, মানে লাইভে আমরা সকালে 8টার সময় আসি, আর 8টার সময় সকাল 8টায় আমরা দিই ম্যাথের ক্লাস, 9টায় দিই আমরা সিডিবির ক্লাস, 10টায় দিই আমরা ইংলিশ পেডাগজির ক্লাস, এগুলো লাইভ ক্লাস। এবং প্রি রেকর্ডের যে ভিডিও দুটো আছে সেটা সকাল 9টার সময় পোস্ট হয়। যারা ম্যাথ অ্যান্ড সায়েন্সের জন্য পড়ছেন, তাদের যে 60 নম্বর ম্যাথ অ্যান্ড সায়েন্স থেকে আসে, সেই 60 নম্বর আপার প্রাইমারি টেডে, এবং আপার প্রাইমারি টেডে যাদের সোশ্যাল সায়েন্স আছে তাদের 10টার সময় একটা ভিডিও পোস্ট হয়। তো রোজ আমি আপনাদের 5টা করে ভিডিও প্রোভাইড করি। তো আশা করছি আপনাদের অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনাদের যে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজের বাড়ানো অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন আজকে আমরা কোশ্চেন আলোচনা শুরু করি। তা প্রথম প্রশ্ন 201, 201 নম্বর প্রশ্ন, আর এটা ছিল আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন আজকে প্রশ্নটা সলভ করব। তা প্রশ্নটা দেখে নি কি আছে। উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয়? অপশান আছে, অপশান এ আমস্টারডাম, অপশান বি লন্ডন, অপশান সি টরেন্টো এবং অপশান ডি হচ্ছে আসলো। তাহলে 4টে উত্তর, আর 4টে উত্তরের মধ্যে সঠিক উত্তর হলো অপশান এ আমস্টারডাম। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 202 হয়ে গেল, 201-এর পরে 202। ভারতের বাইরে একটি পর্যবেক্ষণ ও অনুসন্ধান কেন্দ্র স্থাপন করে ভারতীয় বিজ্ঞানীরা তার নাম দেন দক্ষিণ গঙ্গোত্রী, এটি কোথায়? অপশান এ আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশান বি কানাডায়, অপশান সি কুমেরু মহাদেশ এবং অপশান ডি অস্ট্রেলিয়া। 202 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি কুমেরু মহাদেশ। নেক্সট কোশ্চেন 203, 203 নম্বর প্রশ্ন, অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? অপশান এ ব্রাসেলস, অপশান বি ভিয়েনা, অপশান সি ডাবলিন এবং অপশান ডি হচ্ছে বুদাপেস্ট। 203 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভিয়েনা। নেক্সট কোশ্চেন 204 নম্বর প্রশ্ন, 204 নম্বর প্রশ্নে চলে এসেছি, ইউরোপের রুরো উপত্যকার প্রধান খনিজ সম্পদ কি? অপশান এ কয়লা, অপশান বি লোহা, অপশান সি তামা এবং অপশান ডি হচ্ছে বক্সাইট। 204 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ কয়লা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 205, 205 নম্বর প্রশ্ন, আইফেল টাওয়ার কোথায়? অপশান এ লন্ডন, অপশান বি মস্কো, অপশান সি প্যারিস এবং অপশান ডি নিউ ইয়র্ক। 205 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্যারিস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 206, 206 নম্বর প্রশ্ন, স্কটল্যান্ডের রাজধানীর নাম কি? অপশান এ গ্লাসগো, অপশান বি লন্ডন, অপশান সি এডিনবরা আর অপশান ডি হচ্ছে বার্মিংহাম। 206 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি এডিনবরা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 207, 207 নম্বর প্রশ্ন, ভেনিসে খালপথে চলাচলের জন্য এক ধরনের ছোট নৌকা ব্যবহৃত হয়, নৌকার নাম কি? অপশান এ তুরিন, অপশান বি গান্ডোলা, অপশান সি ফিয়াট এবং অপশান ডি হচ্ছে লোম্বার্ডি। 207 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি গান্ডোলা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 208, ইউরোপের উত্তর সাগরের তীরে ছোট একটি দেশ হল্যান্ড, হল্যান্ড কথার অর্থ কি? অপশান এ মালভূমি, অপশান বি বরফের দেশ, অপশান সি উর্বর জায়গা এবং অপশান ডি নিচু জমি। 208 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নিচু জমি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 209, 209 নম্বর প্রশ্নে চলে এসেছি, পঞ্চসমুদ্রের বন্দর কাকে বলা হয়? অপশান এ লন্ডন, অপশান বি টোকিও, অপশান সি মস্কো এবং অপশান ডি
হংকং। 209 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মস্কো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 210, 210 নম্বর প্রশ্ন, জাহাজ নির্মাণ শিল্প বিশ্বে প্রথম স্থান কোন দেশের? অপশান এ স্কটল্যান্ড, অপশান বি জাপান, অপশান সি ফ্রান্স এবং অপশান ডি চীন। 210 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি জাপান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 211, 211 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশের সর্বাধিক বর্ষণসিক্ত স্থানের নাম? অপশান এ কুয়ালালামপুর, অপশান বি সাংহাই, অপশান সি কলম্বো এবং অপশান ডি মৌসিনরাম। 211 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মৌসিনরাম। নেক্সট কোশ্চেন, 212 নম্বর প্রশ্ন, প্রাচ্যের ব্রিটেন কোন দেশকে বলা হয়? অপশান এ জাপান, অপশান বি চীন, অপশান সি মালয়েশিয়া এবং অপশান ডি নিউজিল্যান্ড। 212 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ জাপান। নেক্সট কোশ্চেন, 213 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নগর কোনটি? অপশান এ নিউ ইয়র্ক, অপশান বি লন্ডন, অপশান সি প্যারিস এবং অপশান ডি টোকিও। 213 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি টোকিও। নেক্সট কোশ্চেন, 214 নম্বর প্রশ্ন, মৎস্য শিকার ও রেশম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান কোন দেশের? অপশান এ নেদারল্যান্ড, অপশান বি জাপান, অপশান সি ব্রিটেন এবং অপশান ডি চীন। 214 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি জাপান। নেক্সট কোশ্চেন, 215 নম্বর প্রশ্ন, ইরানের রাজধানীর নাম কি? অপশান এ তেহরান, অপশান বি জর্ডন, অপশান সি বাগদাদ এবং অপশান ডি আবাদান। 215 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ তেহরান। নেক্সট কোশ্চেন, 216 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার কোথায়? অপশান এ রিয়াদ, অপশান বি তেহরান, অপশান সি আবাদান, অপশান ডি আবুধাবি। 216 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি আবাদান। নেক্সট কোশ্চেন, 217 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম তৈল খনির নাম কি? অপশান এ কিরকুক, অপশান বি ঘারোয়ার, অপশান সি সাফানিয়া এবং অপশান ডি হচ্ছে দুবাই। 217 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ঘারোয়ার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 218, 218 নম্বর প্রশ্ন, ইউরোপের ক্রীড়াভূমি প্লেগ্রাউন্ড কাকে বলা হয়? অপশান এ বেলজিয়াম, অপশান বি গ্রিস, অপশান সি ইটালি এবং অপশান ডি সুইজারল্যান্ড। 218 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 219, 219 নম্বর প্রশ্নে চলে এসেছি, কোন অঞ্চলকে পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয়ে থাকে? অপশান এ মস্কো অঞ্চল, অপশান বি উত্তর আমেরিকার পেরি অঞ্চল, অপশান সি কিউবা এবং অপশান ডি ভারতের পাঞ্জাব। 219 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উত্তর আমেরিকার পেরি অঞ্চল। নেক্সট কোশ্চেন, 220, 220 নম্বর প্রশ্ন, ভূমধ্য সাগরের চাবি হিসেবে কোনটি পরিচিত? অপশান এ জিব্রাল্টার, অপশান বি সুয়েজ খাল, অপশান সি পর্তুগাল এবং অপশান ডি হচ্ছে সিসিলি। 220 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ জিব্রাল্টার। নেক্সট কোশ্চেন, 221, 221 নম্বর প্রশ্ন, সহস্র হাতের দেশ নামে কোন দেশ পরিচিত? অপশান এ মালয়েশিয়া, অপশান বি স্কটল্যান্ড, অপশান সি ফিনল্যান্ড এবং অপশান ডি হল্যান্ড। 221 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ফিনল্যান্ড। নেক্সট কোশ্চেন, 222, সারা বিশ্বের চিনির পাত্র কোন দেশকে বলা হয়? সুগার বোল অফ দ্য ওয়ার্ল্ড। অপশান এ আর্জেন্টিনা, অপশান বি ভারত, অপশান সি মেক্সিকো এবং অপশান ডি কিউবা। 222 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কিউবা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 223, মধ্যরাত্রির সূর্যের দেশ দ্য ল্যান্ড অফ মিডনাইট সান কোন দেশকে বলা হয়? অপশান এ নরওয়ে, অপশান বি নেদারল্যান্ড, অপশান সি জাপান এবং অপশান ডি হচ্ছে নিউজিল্যান্ড। 223 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ নরওয়ে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 224, 224 নম্বর প্রশ্ন, জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? অপশান এ হ্যানয়, অপশান বি হারারে, অপশান সি প্রেটোরিয়া আর অপশান ডি হচ্ছে লুসাকা। তাহলে 224 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি হারারে। আপনারা যদি এই আজকে যে সেশনটা আলোচনা করছি তার আগের যদি ভিডিওগুলো বা আগের কোশ্চেনগুলো দেখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান। চ্যানেলের প্লেলিস্টে আপনাদের এর আগের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, যে আগের দিনে যে বা আগের পার্টের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন।
এবং আপনারা কিভাবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, তা আপনারা যেখানে ইউটিউবের ভিডিও সার্চের বাটন থাকে বা ভিডিও সার্চের বক্স থাকে, টেক্সট বক্স থাকে, তা সেখানে লিখবেন আমাদের চ্যানেলের নাম। আমাদের চ্যানেলের নাম হচ্ছে এডু টিচার, EDUTEACHER, কোনো স্পেস দেবেন না। তা আমাদের চ্যানেলের নাম দিয়ে এন্টার দিন, দেখুন আমাদের চ্যানেলের লোগো আসবে, পেন্সিল দিয়ে আমাদের পুরো লোগোটা আছে, তা লোগোতে ক্লিক করুন। লোগোতে ক্লিক করার পরে আপনাদের দেখবেন আপনাদের সামনে অপশান দিচ্ছে হোম ভিডিও প্লেলিস্ট, তা সেখান থেকে আপনাদের যার যেটা ইচ্ছা ভিডিও দেখলে আপডেটেড ভিডিওতে, আর আপনারা প্লেলিস্ট দেখতে গেলে প্লেলিস্টে গিয়ে দেখবেন ওখানে হাজারেরও ভিডিও আপলোড করা আছে, আপনারা ওখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। তা চলুন আমরা যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 225, 225 নম্বর প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? অপশান এ ভুটান, অপশান বি মালদ্বীপ, অপশান সি ভ্যাটিকান সিটি এবং অপশান ডি হচ্ছে মাল্টা। তাহলে 225 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভ্যাটিকান সিটি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 226, 226 নম্বর প্রশ্নে চলে এসেছি, শ্বেত হস্তির দেশ নামে কোনটি পরিচিত? অপশান এ আফ্রিকা, অপশান বি থাইল্যান্ড, অপশান সি মালয়েশিয়া এবং অপশান ডি হচ্ছে শ্রীলঙ্কা। 226 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি থাইল্যান্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 227, 227 নম্বর প্রশ্ন, স্কটল্যান্ডের ইয়ার্ড এর সদর দপ্তর কোথায়? অপশান এ এডিনবরা, অপশান বি লন্ডন, অপশান সি নিউ ইয়র্ক এবং অপশান ডি হচ্ছে গ্লাসগো। 227 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি লন্ডন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 228, 228 নম্বর প্রশ্ন, বিখ্যাত হাইড পার্ক কোথায়? অপশান এ লন্ডন, অপশান বি বার্লিন, অপশান সি ওয়াশিংটন এবং অপশান ডি প্যারিস। 228 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ লন্ডন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 229, 229 নম্বর প্রশ্ন, ঝুলন্ত বাগান বা হ্যাঙ্গিং গার্ডেন এর জন্য কোনটি বিখ্যাত? অপশান এ পিসা, অপশান বি কায়রো, অপশান সি ব্যাবিলন এবং অপশান ডি হচ্ছে ব্যাংকক। 229 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ব্যাবিলন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 230, 230 নম্বর প্রশ্ন, টাইগ্রিস নদীর পাশে কোন বিখ্যাত শহর অবস্থিত? অপশান এ কুয়ালালামপুর, অপশান বি বাগদাদ, অপশান সি কাবুল এবং অপশান ডি হচ্ছে তেহরান। 230 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি বাগদাদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 231, 231 নম্বর প্রশ্ন, রেড স্কোয়ার কোথায়? অপশান এ নিউ ইয়র্ক, অপশান বি ফিলাডেলফিয়া, অপশান সি সিউল আর অপশান ডি হচ্ছে মস্কো। 231 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মস্কো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 232, 232 নম্বর, পার্ল হারবার কোথায়? অপশান এ জাপানে, অপশান বি হাওয়াই দ্বীপে, অপশান সি ইংল্যান্ডে এবং অপশান ডি হচ্ছে কানাডায়। 232 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি হাওয়াই দ্বীপে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 233, 233 নম্বর প্রশ্ন, পোটালা কোথায়? অপশান এ লাসা, অপশান বি মিশর, অপশান সি ভেনিস এবং অপশান ডি হচ্ছে কাঠমান্ডু। 233 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ লাসা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 234, 234 নম্বর প্রশ্ন, টিউলিপ ফুলের জন্য কোন দেশ বিখ্যাত? অপশান এ স্কটল্যান্ড, অপশান বি সুইজারল্যান্ড, অপশান সি হল্যান্ড এবং অপশান ডি ইটালি। 234 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি হল্যান্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 235, 235 নম্বর প্রশ্ন, হলি সিটি হিসেবে কোন শহর বিখ্যাত? অপশান এ রোম, অপশান বি জেরুজালেম, অপশান সি বাগদাদ এবং অপশান ডি হচ্ছে মক্কা। তাহলে 235 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি জেরুজালেম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 236, 236 নম্বর প্রশ্ন, পেন্টাগনের সাথে কোন শহরের নাম জড়িয়ে? অপশান এ ওয়াশিংটন, অপশান বি নিউ ইয়র্ক, অপশান সি লন্ডন এবং অপশান ডি হচ্ছে মস্কো। 236 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ওয়াশিংটন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 237, 237 নম্বর প্রশ্ন, যুদ্ধের জন্য বিখ্যাত ওয়াটারলু কোথায়? অপশান এ বেলজিয়াম, অপশান বি ইংল্যান্ড, অপশান সি জার্মানি এবং অপশান ডি পোল্যান্ড। 237 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ বেলজিয়াম। আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 238, 238 নম্বর প্রশ্ন, কলোসিয়াম এর জন্য বিখ্যাত কোন দেশ? অপশান এ ভেনিস, অপশান বি রোম, অপশান সি এথেন্স এবং অপশান ডি প্যারিস। 238 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি রোম।
নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 239, 239 নম্বর প্রশ্ন, হোয়াইট হাউস কোথায়? অপশান এ লন্ডন, অপশান বি ওয়াশিংটন, অপশান সি নিউ ইয়র্ক, আর অপশান ডি হচ্ছে মস্কো। 239 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ওয়াশিংটন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 240, 240 নম্বর প্রশ্ন, আসওয়ান বাঁধ কোথায়? অপশান এ পাকিস্তান, অপশান বি ভারত, অপশান সি মিশর, এবং অপশান ডি হচ্ছে ইরান। 240 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি মিশর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 241, 241 নম্বর প্রশ্ন, সাইবেরিয়া অঞ্চলে রেলে উন্নত নয় তার কারণ? অপশান এ জলবায়ু অনুপযুক্ত, অপশান বি লোক বসতি অত্যন্ত কম, অপশান সি গভীর অনন্য, এবং অপশান ডি হচ্ছে জলপথে পরিবহন বেশি। 241 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি লোক বসতি অত্যন্ত কম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 242, 242 নম্বর প্রশ্ন, মিশরের প্রধান রপ্তানি দ্রব্য কোনটি? অপশান এ তেল, অপশান বি হীরা, অপশান সি চা, এবং অপশান ডি তুলা। 242 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি তুলা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 243, 243 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবথেকে বড় রেল স্টেশন কোনটি? অপশান এ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে স্টেশন রাশিয়া, অপশান বি গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল নিউ ইয়র্ক, অপশান সি খড়গপুর রেলওয়ে স্টেশন ভারত, আর অপশান ডি হচ্ছে ওপরের কোনোটি নয়। 243 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে স্টেশন রাশিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 244, 244 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোনটি ব্যস্ততম সামুদ্রিক বাণিজ্য পথ? অপশান এ কেপ পথ, অপশান বি উত্তর আটলান্টিক পথ, অপশান সি পানামা খাল, এবং অপশান ডি হচ্ছে সুয়েজ খাল। 244 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি পানামা খাল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 245, 245 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম গোমাংস রপ্তানিকারক দেশ হলো? অপশান এ উরুগুয়ে, অপশান বি ব্রাজিল, অপশান সি পাকিস্তান, অপশান ডি আর্জেন্টিনা। 245 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আর্জেন্টিনা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 246, 246 নম্বর প্রশ্ন, কোনটি রপ্তানিতে ভারত প্রথম? অপশান এ ম্যাঙ্গানিজ, অপশান বি অভ্র, অপশান সি তুলা, অপশান ডি কফি। 246 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি অভ্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 247, 247 নম্বর প্রশ্ন, কাঠের আন্তর্জাতিক বাণিজ্যে বৃহত্তম রপ্তানিকারী দেশ কোনটি? অপশান এ এশিয়া, অপশান বি উত্তর আমেরিকা, অপশান সি ইউরোপ, এবং অপশান ডি অস্ট্রেলিয়া। 247 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উত্তর আমেরিকা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 248, 248 নম্বর প্রশ্ন, পশ্চিম ইউরোপের খাল ব্যবহার প্রধানত? অপশান এ কৃষিকার্যে, অপশান বি আভ্যন্তরীণ যাতায়াতে, অপশান সি জাহাজ নির্মাণে, এবং অপশান ডি বাণিজ্যে। 248 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি আভ্যন্তরীণ যাতায়াতে। নেক্সট কোশ্চেন, 249, 249 নম্বর প্রশ্ন, KLM বিমান সেবা সংস্থা কোন দেশের? অপশান এ নেদারল্যান্ডস, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি ইংল্যান্ড, এবং অপশান ডি জার্মানি। 249 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ নেদারল্যান্ডস। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, 250, 250 নম্বর প্রশ্ন, ইউরোপের ব্যস্ততম আভ্যন্তরীণ জলপথ কোনটি? অপশান এ ভলগা নদী, অপশান বি রাইন নদী, অপশান সি নিপার নদী, আর অপশান ডি হচ্ছে দানিউন নদী। 250 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রাইন নদী। তা আমরা 50টা প্রশ্ন শেষ করে ফেলেছি। আপনারা যারা এই কোশ্চেনগুলো সমস্তটা অ্যাটেন্ড করেছেন, কে কত মার্কস পেয়েছেন সেটা একটু পোস্ট করবেন, এবং নিজেরাই চেক করতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন পর্যায়ে আছে। যদি 60% অ্যান্ড অ্যাবাভ হয় তাহলে জানবেন আপনাদের পারফরমেন্সটা ঠিক আছে। আপনারা রিয়েল টাইম বেসিসে আমাদের রেগুলার ক্লাসগুলোকে ফলো করেন, এবং যাদের পারফরমেন্স 60%-এর নিচে আছে তাদের বলবো আপনাদের কিন্তু ডিপ স্টাডির প্রয়োজন আছে, আপনারা ডেঞ্জার জোনে আছেন। তা আপনারা আমাদের চ্যানেলে হাজারের ওপর ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা একটু খুঁজে দেখে নেন, ঠিক আছে? এইবার আমরা চলে আসবো পরবর্তী বিষয়ে, পরবর্তী বিষয়টা আলোচনা করব। তা সেই বিষয়টা আমি বলছি, সেটা হচ্ছে আপনাদের হোম ট্যাক্সের কোশ্চেন। তা আমি আপনাদের একটা হোম ট্যাক্সের প্রশ্ন জিজ্ঞেস করব, আপনারা সেটার সঠিক উত্তর দেবেন, আর সঠিক উত্তর যেটা হবে সেটা আগামীকাল আমি আপনাদের এই ঠিক এই সময় এই ভিডিওতে দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে
তাদেরকে পুরস্কৃত করা হবে। যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে তারা কিন্তু তাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন, কারণ শর্টলিস্টেডের মাধ্যমে যাদের নাম সিলেক্ট হবে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো চলুন, আমি আজকে আপনাদের যে হোম ট্যাক্সের প্রশ্ন, তা সেই হোম ট্যাক্সের প্রশ্নটা জিজ্ঞেস করছি। আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো, পৃথিবীর রেলপথ কোথায় প্রথম স্থাপিত হয়? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি উত্তর পূর্ব ইংল্যান্ড, অপশান সি জার্মানি এবং অপশান ডি জাপান। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, পৃথিবীর রেলপথ কোথায় প্রথম স্থাপিত হয়? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি উত্তর পূর্ব ইংল্যান্ড, অপশান সি জার্মানি এবং অপশান ডি জাপান। এই চারটে অপশানের মধ্যে আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটি এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা ঠিক আগামী দিনে এই সময় আপনাদের এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা দিয়ে দেবো। এবার আমরা চলে আসি পরবর্তী বিষয়, সেটা হচ্ছে আজকে আমরা যে কোশ্চেনগুলো নতুন শিখলাম বা যে কোশ্চেনগুলো আমাদের রিভাইজ হলো, তা সেই কোশ্চেনগুলো আমরা একটু চট করে দেখে নেব, যাতে সেই কোশ্চেনগুলো ভবিষ্যতে যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় আসুক না কেন বা যে কোনো পরীক্ষায় আসুক না কেন, যাতে তার উত্তরগুলো আপনাদের মিস না হয়, আপনারা যাতে এই কোশ্চেন যে খুঁটিয়ে খুঁটিয়ে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো যাতে ভুল না হয়, ঠিক আছে? আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন আর এইগুলোই দেখবেন যে আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো পরীক্ষায় জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আজকের ক্লাসটা আপনারা অবশ্যই স্মরণ করে রাখবেন, দরকার হলে আপনারা ভিডিওটি ডাউনলোড করে নেন, ডাউনলোড করে আপনারা ক্লাসটাকে ফলো করুন। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় করা হয়, আর আপনাদের আগে জানা আছে, পরে পড়েছি বা দেখেছি, তা একটু কনসেপশনের ভুলের জন্য অঙ্কের উত্তর কিন্তু ভুল হয়ে যায়। তা চলুন আমরা আজকে দেখে নেব আজকে আমরা কী কী কোশ্চেন শিখলাম। তা প্রথম প্রশ্ন, উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে আমস্টারডাম। নেক্সট, ভারতের বাইরে একটি পর্যবেক্ষণ ও অনুসন্ধান কেন্দ্র স্থাপন করে ভারতীয় বিজ্ঞানীরা তার নাম দেন দক্ষিণ গঙ্গোত্রী, এটি কোথায়? এর সঠিক উত্তর হচ্ছে কুমেরু মহাদেশে। নেক্সট, অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর ভিয়েনা। নেক্সট, ইউরোপের রুর উপত্যকার প্রধান খনিজ সম্পদ কি? এর সঠিক উত্তর কয়লা। নেক্সট, আইফেল টাওয়ার কোথায়? এর সঠিক উত্তর প্যারিস। নেক্সট, স্কটল্যান্ডের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে এডিনবরা। নেক্সট, ভেনিসে খালপথে চলাচলের জন্য এক ধরনের ছোট নৌকা ব্যবহৃত হয়, নৌকার নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে গান্ডোলা। নেক্সট, ইউরোপের উত্তর সাগরের তীরে ছোট একটি দেশ হল্যান্ড, হল্যান্ড কথার অর্থ কি? এর সঠিক উত্তর হচ্ছে নিচু জমি। নেক্সট, পঞ্চসমুদ্রের বন্দর কাকে বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে মস্কো। নেক্সট, জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে প্রথম স্থান কোন দেশের? এর সঠিক উত্তর জাপান। নেক্সট, এশিয়ার মহাদেশের সর্বাধিক বর্ষণসিক্ত স্থানের নাম? এর সঠিক উত্তর হচ্ছে মৌসিমরাম। নেক্সট, প্রাচ্যের ব্রিটেন কোন দেশকে বলা হয়? এর সঠিক উত্তর জাপান। নেক্সট, পৃথিবীর বৃহত্তম নগর কোনটি? এর সঠিক উত্তর টোকিও। নেক্সট, মৎস্য শিকার ও রেশম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান কোন দেশের? এর সঠিক উত্তর জাপান। নেক্সট, ইরানের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর তেহরান। নেক্সট, বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার কোথায়? এর সঠিক উত্তর আবাদান। নেক্সট, বিশ্বের বৃহত্তম তৈল খনির নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে ঘারোয়ার। নেক্সট, ইউরোপের ক্রীড়াভূমি প্লেগ্রাউন্ড কাকে বলা হয়? এর সঠিক উত্তর সুইজারল্যান্ড। নেক্সট, কোন অঞ্চলে পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয়েছে পালা বলা হয়ে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে উত্তর আমেরিকার পেরি অঞ্চল। নেক্সট, ভূমধ্যসাগরের চাবি হিসেবে কোনটি পরিচিত? এর সঠিক উত্তর জিব্রাল্টার। নেক্সট, সহস্র হ্রদের দেশ নামে কোন দেশ পরিচিত? এর সঠিক উত্তর ফিনল্যান্ড। নেক্সট, সারা বিশ্বে চিনির পাত্র কোন দেশকে বলা হয়? এর সঠিক উত্তর কিউবা। নেক্সট, মধ্যরাতে সূর্যের দেশ কোন দেশকে বলা হয়? এর সঠিক উত্তর নরওয়ে। নেক্সট, জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর হারারে। নেক্সট, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? এর সঠিক উত্তর ভ্যাটিকান সিটি। নেক্সট, শেষ হস্তির দেশ নামে কোনটি পরিচিত? এর সঠিক উত্তর থাইল্যান্ড। নেক্সট, স্কটল্যান্ড ইয়ার্ড এর সদর দপ্তর কোথায়? এর সঠিক উত্তর লন্ডন। নেক্সট, বিখ্যাত হাইড পার্ক কোথায়? এর সঠিক উত্তর লন্ডন। নেক্সট, ঝুলন্ত বাগান বা হ্যাঙ্গিং গার্ডেন এর জন্য কোনটি বিখ্যাত? এর সঠিক উত্তর ব্যাবিলন। নেক্সট, টাইগ্রিস নদীর পাশে কোন বিখ্যাত শহর অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে বাগদাদ। নেক্সট, রেড স্কোয়ার কোথায়? এর সঠিক উত্তর মস্কো। নেক্সট, পাল হারবার কোথায়? এর সঠিক উত্তর হচ্ছে হাওয়াই দ্বীপে। নেক্সট, পোটালা কোথায়? এর সঠিক উত্তর লাসা। নেক্সট, টিউলিপ ফুলের জন্য কোন দেশ বিখ্যাত? এর সঠিক উত্তর হল্যান্ড। নেক্সট, হলি সিটি হিসেবে কোন শহর বিখ্যাত? এর সঠিক উত্তর হচ্ছে জেরুজালেম। নেক্সট, পেন্টাগনের সাথে কোন শহরের নাম জড়িত? এর সঠিক উত্তর হচ্ছে ওয়াশিংটন। নেক্সট, যুদ্ধের জন্য বিখ্যাত ওয়াটারলু কোথায়? এর সঠিক উত্তর বেলজিয়াম। নেক্সট,
কলোসিয়াম এর জন্য বিখ্যাত কোন শহর? এর সঠিক উত্তর হচ্ছে রোম। নেক্সট, হোয়াইট হাউস কোথায়? এর সঠিক উত্তর ওয়াশিংটন। নেক্সট, আসওয়ান বাঁধ কোথায়? এর সঠিক উত্তর মিশর। নেক্সট, সাইবেরিয়া অঞ্চলে রেলওয়ে উন্নত নয়, তার কারণ? এর সঠিক উত্তর লোক বসতি অত্যন্ত কম। নেক্সট, মিশরের প্রধান রপ্তানি দ্রব্য কোনটি? এর সঠিক উত্তর তুলা। নেক্সট, পৃথিবীতে সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি? এর সঠিক উত্তর ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে স্টেশন, রাশিয়া। নেক্সট, নিচের মধ্যে কোনটি ব্যস্ততম সামুদ্রিক বাণিজ্য পথ? এর সঠিক উত্তর পানামা খাল। নেক্সট, পৃথিবীর বৃহত্তম গোবংশ রপ্তানিকারক দেশ হলো? এর সঠিক উত্তর হচ্ছে আর্জেন্টিনা। নেক্সট, কোনটি রপ্তানিতে ভারত প্রথম? এর সঠিক উত্তর অভ্র। নেক্সট, কাঠের আন্তর্জাতিক বাণিজ্যে বৃহত্তম রপ্তানিকারী দেশ কোনটি? এর সঠিক উত্তর উত্তর আমেরিকা। নেক্সট, পশ্চিম ইউরোপে খালের ব্যবহার প্রধানত? এর সঠিক উত্তর আভ্যন্তরীণ যাতায়াতে। নেক্সট কোশ্চেন, KLM বিমান সেবা সংস্থা কোন দেশের? এর সঠিক উত্তর নেদারল্যান্ডস। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, ইউরোপের ব্যস্ততম আভ্যন্তরীণ জলপথ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে রাইন নদী। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।